ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আজকের কলেজ অ্যাডমিশান সংক্রান্ত এই অফিসিয়াল আপডেটটি বিগ ব্রেকিং আপডেট অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলেজ অ্যাডমিশানের অফিসিয়াল আপডেট দিল এবং পাবলিক নোটিশ প্রকাশ করল তার আগে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও রাজ্য সরকারের নিয়ন্ত্রিত স্টেট ইউনিভার্সিটি হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটি ইউজিসির প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও ন্যাকের এ গ্রেড প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এখানকার প্রাপ্ত ডিগ্রি তাই কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় কেবলমাত্র ভারত নয় ইন্টারন্যাশনাল ভ্যালু রয়েছে এখান থেকে পাশ করার পর বহু ক্যান্ডিডেট এমন আছেন সরকারি সেক্টরে এমনকি শিক্ষক ও প্রফেসর পর্যন্ত কিন্তু তারা হয়েছেন তো দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলেজ তথা ইউজি কোর্সের ভর্তির জন্য পেপার বিজ্ঞপ্তি দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে কেন এখান থেকে কলেজ পাশ করবেন বা ইউজি কোর্সে পড়াশোনা করবেন প্রথমত যারা রেগুলার কলেজে পছন্দের বিষয়ে পাবেন না তারা এখানে অতি অল্প নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে যদি থাকেন তাহলে অবশ্যই করে কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন অবশ্যই পাবেন দুই এখানে মেরিট লিস্ট কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারোর বাচ্চার ভয় নেই সেদিক দিয়ে দেখলে ডাইরেক্ট স্পট অ্যাডমিশান পছন্দের বিষয় নিয়ে তিন বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সাবজেক্টগুলিতে অনায়াসে অনার্স পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিকে এই বিষয়গুলিতে যাই নাম্বার থাকুক না কেন চার কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ভূগোল জুওলজি ও বোটানির মতো বিষয়ে অনার্স করতে চান সেক্ষেত্রে মাত্র ফর্টি থেকে ফিফটি পারসেন্ট নাম্বার ওই বিষয়ে উচ্চ মাধ্যমিক পেলেই চলবে এর বেশি নাম্বার পাওয়ার দরকার নেই পাঁচ ভোকেশনাল কোর্স নিয়ে যারা এইচএস পাশ করেছেন তারাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনার্স পড়ার সুযোগ পাবেন কলেজ লেভেলে ছয় এখানে পাস করা ও ভালো রেজাল্ট করা অত্যন্ত সোজা অল্প পরিশ্রমে অল্প পড়াশোনার মধ্যে থাকলেও আপনারা কিন্তু পাস ও ভালো রেজাল্ট সুনিশ্চিত করতে পারবেন এখানে কলেজ সাবজেক্ট বা ইউজি কোর্সে সত্তর মার্কের পেপারে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা আর কুড়ি মার্কের এমসি অ্যাসাইনমেন্ট অনলাইনে কেউ এই অনলাইনে এমসিকিউ অ্যাসাইনমেন্টে যদি কুড়ির মধ্যে কুড়ি তুলে নিতে পারে তাহলে লিখিত পরীক্ষায় মাত্র পঞ্চাশ মার্কের মধ্যে এক পেলে পাস মাত্র এক পেলে পাস এখানে ডি পাওয়া মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট বা পাস যেটি অন্য রেগুলার কলেজে ডিটা ফেল হিসাবে গণ্য হয় তাহলে বুঝতেই পাচ্ছেন। সাত এখানে রেগুলার কলেজের মতো নিয়মিত কলেজে যেতে হয় না নামমাত্র ক্লাস করে পরীক্ষায় বসা যায় অথচ এর মার্কশিট রেগুলার কলেজ পাস মার্কশিটের সমমূল্যের আট আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে চান না কেন প্রায় সবই বিষয় এই ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয় নয় আপনি বাড়ির কাছে যে কোনো কলেজে এনএসইউর স্টাডি সেন্টার পেয়ে যাবেন ফলে বাড়ির কাছ থেকে পড়াশোনার সুযোগ পাবেন কলেজ লেভেলে এবারে আসি বাংলা ইংরাজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স ও কমার্সের মতো বিষয় নিয়ে যদি পড়তে চান তাহলে ভর্তির খরচ তিন টাকা ফিজিক্স কেমিস্ট্রি জুওলজির মতো বিষয়ে যদি অনার্স পড়তে চান তাহলে ভর্তি ফি পাঁচ হাজার ছশয় পঁচাত্তর টাকা ভূগোলের মতো বিষয় নিয়ে যদি পড়তে চান তাহলে আপনার ভর্তির খরচ হতে পারে পাঁচ হাজার চারশয় পঁচাত্তর টাকা আর কেউ যদি ম্যাথ নিয়ে পড়তে চান তাহলে খরচ হবে পাঁচ হাজার পঁচাত্তর টাকা ভর্তির ক্ষেত্রে তো আপনাদের জানিয়ে রাখি এই দু হাজার চব্বিশ সালেও এনএসইউতে চার বছরের পরিবর্তে পড়ার সময়সীমা তিন বছর বছর রয়েছে ফলে অন্যান্য ছাত্রদের তুলনায় আপনারা এক বছর আগে কলেজে কিন্তু করে যাবেন তো পাশ আপনারা এই দু হাজার চব্বিশ সালে কলেজে ভর্তির ক্ষেত্রে এনএসইউ তথা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পাবলিক নোটিশটি দেখতে পাচ্ছেন তো এনএসইউ বিভিন্ন পেপারে পাবলিক নোটিশ দেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে তাই এই জুন মাসের একুশ তারিখে আপনার আপনাদের যে পেপারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলেজ ভর্তির ক্ষেত্রে ফলে কয়েক দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফলে পরবর্তী ভর্তির অফিসিয়াল আপডেট পেতে এবং কিভাবে আপনারা অনলাইনে ভর্তি হবে তার লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ফলে চ্যানেলে নতুন হলে পরবর্তী পরপর আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন